कैम्ब्रिक टीवी ब्रिमफुल मीडिया प्रेजेंस एंटरटेनमेंट इज द डिमांड ऑफ सनवाइंड। अस्सलाम वालेकुम दर्शक, আপনারা দেখছেন ক্যামব্রিক টিভি আলোকিত জীবনের জন্য। আপনারা দেখছেন ক্যামব্রিক টিভি, ক্যামব্রিক টিভি আলোকিত জীবনের জন্য। দর্শক আপনারা জানেন যে আমরা রমজান মাসের শেষ পর্যায়ে চলে আসছি, অর্থাৎ শাহজাতের শেষ 10 দিনে আমরা আছি এবং যেই 10 দিনের ভিতরেই নিহিত রয়েছে আমাদের কদরের রাত্রি, সেই মহিমান্বিত রাত্রি, হাজার বছরের উত্তম রাত্রি। আমরা যেমন এই রাত্রিকে খোঁজ করব, এর পাশাপাশি আমরা আমাদের পরিবারকে করোনা মহামারী থেকে রক্ষা করার জন্য ঘর থেকে বাহিরে যেন না বের হয় সে বিষয়টা লক্ষ্য রাখব। অনেকেই ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে বা ঈদকে উদযাপন করার উদ্দেশ্যে বাজারে যাচ্ছেন বা কাপড়ের দোকানে যাচ্ছেন বা নতুন পোশাক জুতো ইত্যাদি কেনার জন্য বের হচ্ছেন। একবার ভেবে দেখুন, আপনি হয়তো বের হচ্ছেন একা এবং প্রত্যেক বাসা থেকে এরকম একজন একজন করে যদি বের হয় যে আমি তো একা বের হচ্ছি, তাতে কি হবে? এই মনোভাব নিয়ে যদি আমরা সবাই একজন করে প্রতিটা ঘর থেকে বের হই, তাহলে দেখবেন বাজারে এসে শত শত হাজার হাজার মানুষের সমাগম হবে, যাতে করে করোনা ভাইরাস খুব সহজেই সংক্রমিত হতে পারে। তাই আপনি নিজেকে সংযত করুন, যেমন রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস, সুতরাং এই বিষয়টাকে খেয়াল রেখে আপনি নিজেকে যেমন আত্মসংযম করবেন, আপনার চারিত্রিকভাবে মানসিকভাবে একইভাবে আপনি এই মুহূর্তে কেনাকাটার বিষয়ে সংযমী হবেন, সংযমী করবেন আপনার পরিবারকে। তাহলেই কেবল আমরা হয়তোবা সুন্দর একটি দিনের অপেক্ষায় যে রয়েছি সে দিনটাকে খুঁজে পাবো বা সেই দিনটাকে আমরা অর্জন করতে পারবো। তাই আমরা সবাই বাসায় থাকি এবং একইভাবে আমরা অন্যকে বাসা থেকে যেন বের না হয় সেক্ষেত্রে পরামর্শ দেই, সেটা ফোনে হোক, মেসেঞ্জারে হোক, যে কোনো উপায়ে হোক, আমরা তাদেরকে যেন আমরা সেই বিষয়টাকে সচেতন করি। প্রিয় দর্শক, আমাদের একটি অসচেতনমূলক আচরণই হয়তো বড় ধরনের দুর্যোগ ডেকে আনতে পারে। তাই ক্যামব্রিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানানো হবে, আপনারা যেন বাসায় থাকেন এবং ঈদকে কেন্দ্র করে কেনাকাটা পরিহার করুন। বেঁচে থাকলে আমরা হয়তো বা ঈদ করতে পারবো, কিন্তু হয়তো ইহকাল ত্যাগ করলে এই করোনা ভাইরাসের মাধ্যমে তাহলে হয়তো আমি সহ আমার পরিবারের কারোরই ঈদ করা হবে না। তাই আমরা সুষ্ঠু সুন্দর একটি দিনের অপেক্ষায় থাকব, ততক্ষণ আমরা ভালোভাবে সংযমী করব নিজেকে, আত্মশুদ্ধি করব নিজেকে, এই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ আমাদেরকে রহমত করুক, আল্লাহ তার রহমতের অন্তর্ভুক্ত করে নিক আমাদেরকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ ক্যামব্রিক টিভির পাশে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সহযোগিতার মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আসতে পারি এবং তার নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন টু ওয়াচ মোর ভিডিওস।